জন্ম নিল 5টি তুষার চিতা। দার্জিলিং চিড়িয়াখানায় তুষার চিতার সংখ্যা বেড়ে দাঁড়ালো 14। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে মা ও শাবকেরা। দার্জিলিং চিড়িয়াখানায় বাল্য সদস্য সংখ্যা, জন্ম নিল 5টি তুষার চিতা। বর্তমানে দার্জিলিং চিড়িয়াখানায় তুষার চিতার সংখ্যা গিয়ে দাঁড়ালো 14। কিছুদিন আগেই দার্জিলিংয়ের পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্কে রেগ ও মর্নিং নামে দুই তুষার চিতা জন্ম দেয় 5টি ক্ষুদে তুষার চিতা। এর মধ্যে রেগ জন্ম দিয়েছে একটি পুরুষ ও একটি স্ত্রী শাবকের এবং মর্নিং জন্ম দিয়েছে একটি পুরুষ ও দুটি স্ত্রী শাবকের। এখন দার্জিলিং চিড়িয়াখানায় তুষার চিতার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 14। এর আগে 2021 সালের এপ্রিল মাসে দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম হয়েছিল দার্জিলিং চিড়িয়াখানায়। তার দুবছর পর এবার একসাথে 5টি স্নো লেপার্ড শাবক জন্ম নিয়েছে এখানে, ফলে স্বভাবতই খুশি চিড়িয়াখানার সকল কর্তা ও কর্মীরা। প্রায় এক মাসেরও বেশি সময় হলো ক্ষুদে তুষার চিতারা পৃথিবীর আলো দেখেছে। দার্জিলিং চিড়িয়াখানার এক কর্মকর্তা জানান, মা ও সন্তানেরা সকলেই সুস্থ রয়েছে, নাইট শেল্টারে রাখা হয়েছে তাদের, সব সময় সিসিটিভির নজরদারিতে রয়েছে মা ও সন্তানেরা। দুজন চিকিৎসক সর্বক্ষণ খেয়াল রাখছেন শাবক ও মায়েদের। তিনি জানান, শাবকদের ভিটামিন দেওয়া হচ্ছে এবং মায়েদের খাবারের পরিমাণও বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে নয়, এশিয়ার মধ্যে কৃত্রিম প্রজননের জন্য সর্বশ্রেষ্ঠ চিড়িয়াখানা নামে অভিহিত হয়েছে দার্জিলিং চিড়িয়াখানা। এখানে সফলভাবে রেড পান্ডা, টিবেটিয়ান ভালুক এবং তুষার চিতা কৃত্রিম প্রজননের ফলে একাধিক শাবকের জন্ম হয়েছে। মূলত রেড পান্ডার জন্য দার্জিলিং চিড়িয়াখানা পর্যটকদের নজর কাড়ে। তবে এবার চিড়িয়াখানা কর্তৃপক্ষ অনুমান করছেন একসাথে 5টি স্নো লেপার্ডের শাবক দেখতেও ভিড় বাড়বে চিড়িয়াখানায়। তবে আগামী 3 মাস পর্যটকদের চোখের আড়ালেই থাকবে নতুন অতিথিরা। দার্জিলিং চিড়িয়াখানায় একসাথে 5টি স্নো লেপার্ডের জন্ম হওয়ায় খুশি রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, সত্যিই দারুণ খবর। একদিকে বেঙ্গল সাফারিতে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্ম হয়েছে, অপরদিকে দার্জিলিং চিড়িয়াখানায় স্নো লেপার্ডের জন্ম হলো। এটা রাজ্যের বনকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও আনন্দের খবর বলে তিনি মন্তব্য করেন। লাস্ট দু মহিনে মে দো স্নো লেপার্ডস রেয়ার এন্ড মর্নিং 5 বাচ্চা দিয়া হ্যায়। রেয়ার নে 2 বাচ্চা দিয়া, এক মেল এক ফিমেল, আর মর্নিং এক মেল আর 2 ফিমেল। সো ইসকে বাদ হামারা কনজারভেশন ব্রিডিং সেন্টার কা টোটাল স্নো লেপার্ড পপুলেশন 14 হোতা হ্যায়। नहीं, हम एक महीने से पहले बर्थ हुआ है। नाउ दे आर इन वेरी गुड हेल्थ, हम कंटिन्यूसली मॉनिटरिंग कर रहे हैं। इवन हमारा मार्कोर, वो भी एक एंडेंजर्ड स्पीसीज है, वो 6 बच्चा हुआ है 3 मदर्स ने। और अभी अभी इंफॉर्मेशन आया है कि हमारा एक और एक एंडेंजर्ड एनिमल टाकिन 1 बच्चा दिया है। ब्यूरो रिपोर्ट, न्यूज नोमैंसलैंड, दार्जिलिंग। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।